দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা একটু বসার চেষ্টা করুন, বসে বসে খেলা দেখুন। রাত প্রায় অনেক, তাই আপনারা যথেষ্ট সুতরাং খেলা দেখছেন, আপনাদের সহযোগিতা একান্ত ভাবে আমরা কামনা করি। তাই দর্শক মন্ডলীর কাছে অনুরোধ, আপনারা খেলাটা এইভাবে সুস্থ হয়ে শেষ করবেন। আপনাদের সাহায্যার্থে, সহযোগিতায় এবং সূর্যোদয় কমিটির উদ্যোগে এই খেলা সকলে উপভোগ করতে পারছেন, এবং দর্শকবৃন্দের কাছে অনুরোধ একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন। এখন বর্তমান খেলা চলছে নাসিম এন্টারপ্রাইজ ভার্সেস কেশবপুর একাদশ, দুটো হাড্ডাহাড্ডি টিমের মধ্যে খেলা চলছে। খেলার মধ্যে হাড্ডিত আছে, কে কোন রকম মনোবৃত্তান্ত করবেন না। এবারে রেফারি এবং কমিটি সিদ্ধান্ত কারোর কোন অভিযোগ থাকলে কমিটিকে জানাবেন, হট্টগোল করবেন না। এখন তৃতীয় গ্রাউন্ডের প্রথম রাউন্ডের খেলা নাসিম এন্টারপ্রাইজ ভার্সেস কেশবপুর একাদশ,
উভয় দলের হাড্ডাহাড্ডি খেলা চলছে। আজকের এই খেলায় যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি শাহাদাতের হাত বাড়ি দিয়েছেন, তেনাদের জন্য একবার তেনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোচ্চাল সূর্যোদয় ক্লাবের তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে আজকের এই খেলার বিশিষ্ট পুরস্কার, প্রথম পুরস্কার 55,000 টাকা এবং সুনামধন্য একটা ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা এবং একটা ট্রফি, এছাড়া তৃতীয় পুরস্কার 10,000 টাকা এবং একটা ট্রফি। আজকের খেলার বিশিষ্ট আকর্ষণ নো এন্ট্রি ফি খেলা, কোন রকম এন্ট্রি ফি লাগছে না। এই খেলায় যে সমস্ত ব্যক্তিগণ আপনাদের শাহাদাতের হাত বাড়ি দিয়েছেন তাদের নাম আমি ধন্যবাদের সহিত ঘোষণা করছি। আপনাদের সুপরিচিত এবং স্থানীয় বীরভূম ডিস্ট্রিক্টের বিশিষ্ট শিল্পপতি এবং বিশিষ্ট সমাজসেবক নাজিমুদ্দিন মণ্ডল মহাশয় ওরফে টুলু মণ্ডল, এছাড়া আপনাদের স্থানীয় বাসিন্দা বাড়ির ছেলে আফসার শেখ মহাশয়, উনি আপনাদেরকে প্রচন্ড সহযোগিতার হাত বাড়ি দিয়েছেন এই খেলার পরিচালনার জন্য। তার সঙ্গে আরেকজন যৌথভাবে হাত বাড়িয়েছেন সুৎসাল মাঝপাড়ার মোহাম্মদ সায়ালাম ওরফে মিঠু মহাশয়, ওনাকে সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রাপেকুলের ছেলে তুমি যেখানে থাকো স্টেজের সামনে এসো, তোমাকে তোমার বাড়ির লোক খুঁজাখুঁজি করছে অনেকক্ষণ থেকে। রাপেকুলের ছেলে তুমি যেখানে থাকো স্টেজের সামনে এসো, তোমাকে অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছে তোমার বাড়ির লোক। মাঝপাড়ার রাপেকুলের ছেলে তোমাকে অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছে, তুমি স্টেজের সামনে এসো। ডিলন টি স্টল যে প্রথম থেকে চা সরবরাহ করছে, তোমাকে কমিটির তরফ থেকে ডাক দেওয়া হয়েছে, তুমি চা স্টেজের মধ্যে দিয়ে যাও। স্টেজের ডান দিকে যে সমস্ত ব্যক্তি আপনারা বাক্সের উপরে বসে আছেন, দয়া করে বাস থেকে নেমে যান। বাস থেকে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখুন বা বসার চেষ্টা করুন, বাসে বসবেন না। ডিলন দা আপনি দয়া করে স্টেজে চাটা দিয়ে যান।
হ্যালো তৃতীয় গ্রাউন্ডের প্রথম রাউন্ডের খেলা নাসিম এন্টারপ্রাইজ ভার্সেস কেশবপুর একাদশের কোন রকম রেজাল্ট এখনো পাইনি আমরা তার পরবর্তী খেলা এমাত্র নাসিম এন্টারপ্রাইজ ভার্সেস কেশবপুর একাদশের হাফ টাইম হয়ে গেল কমিটি ভাইদের বলছি আপনারা ওই কম্পিউটার রুমে যে সমস্ত দর্শক বৃন্দ ভিড় করছে তাদেরকে একটু সরিয়ে দেন কমিটি ভাই লাইভ টেলিকাস্ট চালাতে অসুবিধা হচ্ছে কমিটি ভাইদেরকে বলছি আপনারা ওই ছেলেগুলোকে একটু সরিয়ে দেন কম্পিউটার ওখানে ছেলেগুলো দর্শক মন্ডলীকে একটু সরিয়ে দেন ওনাদের লাইভ টেলিকাস্ট চালাতে অসুবিধা হচ্ছে এই মাত্র থার্ড রাউন্ডে প্রথম রাউন্ডের খেলা নাসিম এন্টারপ্রাইজ ভার্সেস কেশবপুর একাদশের পুনরায় হাফ টাইম পেরিয়ে আবার খেলা আরম্ভ হয়েছে এর পরবর্তী খেলা মাদ্রাসা মদিনাতুল উলুম ভিটাকোনা ভাই ভাই সংঘ ভার্সেস বাবু একাদশ বাবু একাদশ টিমের ক্যাপ্টেন মহোদয় আপনি আপনার টিম লিস্ট একটু জমা করে যান কম্পিউটারের সাইডে কেউ ঘোরাঘুরি করেন না ওনাদের লাইভ টেলিকাস্ট আমাদের অসুবিধা হচ্ছে অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও দর্শক মন্ডলী অনেক ধৈর্যের সহিত বহিরাগত টিম লোকাল টিমের খেলা দেখছেন প্রত্যেকটা টিমই ভালোভাবে খেলছেন আগ্রহের সহিত এইমাত্র ঘোষণা নাসিম এন্টারপ্রাইজ এক কেশব একাদশ জিরো এইমাত্র খেলার ফলাফল এসছে নাসিম এন্টারপ্রাইজ এক এবং কেশবপুর একাদশ জিরো চার নম্বর গ্রাউন্ডের যে সমস্ত দর্শক মন্ডলীর মনের মতো খেলা আরম্ভ হয়েছে তাই দর্শক মন্ডলী ছাড়াও পাওয়া গিয়েছে চার নম্বর গ্রাউন্ডের যে সমস্ত প্লেয়ার লিস্ট আমাদের কাছে এসছে মেহেরপুর এম এম ভাই ভাই একাদশ জুনাই পারভিন সেভেন স্টার ভারকাটা তুমি আমি সঙ্গ উভয় দলের ক্যাপ্টেন মহাশয় আপনি আপনারা আপনার প্লেয়ার নিয়ে প্রস্তুত থাকুন আমরা আবার পুনরায় লটারির মাধ্যমে চতুর্থ গ্রাউন্ডের প্রথম তৃতীয় গ্রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে তৃতীয় রাউন্ডের প্রথম রাউন্ডের খেলা নাসিম এন্টারপ্রাইজ ভার্সেস কেশবপুর একাদশের একটাই ফলাফল এখন পর্যন্ত নাসিম এন্টারপ্রাইজ এক কেশবপুর একাদশ জিরো Thank you.
এইমাত্র দ্বিতীয় গ্রাউন্ডের প্রথম রাউন্ডের খেলার ফলাফল নাসিমান্ডার প্রাইজ 2 এবং কেশবপুর একাদশ 0। তৃতীয় গ্রাউন্ডের প্রথম রাউন্ডের খেলা চলছে, নাসিম এন্ডার প্রাইজ ভার্সেস কেশবপুর একাদশ। উভয় দলের টিমের প্লেয়ার, হাড্ডাহাড্ডি প্লেয়ার, দর্শকের মন মাজানো প্লেয়ার। তার পরবর্তী খেলা মাদ্রাসা মদিনাতুল উলুম ইটাগোনা ভাই ভাই সংঘ ভার্সেস বাবু একাদশ। বাবু একাদশের ক্যাপ্টেন মহাশয়, আপনি আপনার টিম লিস্টটা দয়া করে জমা দিয়ে যাবেন। সূর্যোদয় সংঘের ক্লাবের যে সমস্ত কমিটির উদ্যোগে আজ এবং কঠোর পরিশ্রমে আজ আমরা সকল এলাকাবাসী এই হাডুডু প্রতিযোগিতা উপভোগ করছি, তাদের নাম ধন্যবাদের সহিত আমরা আন্তরিক ধন্যবাদের সহিত বলছি। সুমজান শেখ, কিতাবুল শেখ, সৈম শেখ। এইমাত্র তৃতীয় গ্রাউন্ডের প্রথম রাউন্ডের খেলার ফলাফল, নাসিম এন্ডার প্রাইজ 3 কেশবপুর একাদশ 0। স্টেজের সামনে যে সমস্ত দর্শক মন্ডলী আবার আপনারা ভিড় ভাড়াটা করছেন, আপনাদেরকে অনুরোধ আপনারা স্টেজের সাইডে যান, দয়া করে বলছি। কমিটি ভাইদেরকে বলছি একটু দেখে নেন এটা। একাদশ টিমের ক্যাপ্টেন মহাশয়, আপনি আপনার টিম লিস্ট একটু দয়া করে দিয়ে যান। এবং তৃতীয় গ্রাউন্ডের সেকেন্ড রাউন্ডের খেলার জন্য আপনারা প্রস্তুত হন, মাদ্রাসা মদিনাতুল উলুম ইটাগোনা ভাই ভাই সংঘ ভার্সেস বাবু একাদশ। এর পরে পরে আরম্ভ হচ্ছে মাদ্রাসা মদিনাতুল উলুম ইটাগোনা ভাই ভাই সংঘ ভার্সেস বাবু একাদশ। উভয় টিমের ক্যাপ্টেন মহাশয়, আপনি আপনার টিম নিয়ে খেলার গ্রাউন্ডের মধ্যে উপস্থিত থাকেন, কারণ অযথ সময় নষ্ট না করে আপনি আপনার টিম লিস্ট দিয়ে এখানে এন্ট্রি করুন।
এই মাত্র তৃতীয়